নমস্কার বন্ধুরা। বন্ধুরা আপনি কি জানেন যে সংকেতগুলো বন্ধুরা যদি আপনি পান তো বন্ধুরা আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, এই ব্রহ্মাণ্ড আপনাকে কিছু মহান উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সংকেতগুলোর ব্যাপারেই জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, যখন আমরা মৃত্যু লোকে জন্ম নিই তখন আমরা সকলেই ভুলে যাই যে আমাদের জীবনের কি উদ্দেশ্য, ফলে আমরা সাধারণভাবেই বন্ধুরা এই জীবন যাপন করি। কিন্তু পরমাত্মা সবই জানেন যে আমাদের জীবনের কি উদ্দেশ্য। তাই যখন বন্ধুরা আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন পরমাত্মা আমাদের কিছু সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন যে আমরা কোনো সাধারণ ব্যক্তি নই। তাই বন্ধুরা সেই ব্যক্তি তখন কিছু লক্ষণ দেখতে পায়। তাই যদি বন্ধুরা আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকে তো ডেফিনেটলি বন্ধুরা আপনারা কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি ঈশ্বরের দ্বারা পাঠানো কোনো মহান আত্মা। নাম্বার এক, বন্ধুরা যদি আপনাকে পরমাত্মা চয়ন করেছেন তো বন্ধুরা ধীরে ধীরে আপনার মধ্য থেকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা এগুলো চিরদিনের মতন ধীরে ধীরে কমতে থাকবে। বা বন্ধুরা যদি এগুলো না কমে তো চারিদিক থেকে বন্ধুরা এত দুঃখ আসবে, এত দরিদ্রতা আসবে যে বন্ধুরা আপনি এগুলো থেকে বেরিয়ে আসবেন, আপনার মন এগুলো থেকে ডিটাচ হয়ে যাবে, আপনি ধীরে ধীরে বন্ধুরা এই সংসারে মোহ মায়া থেকে বেরিয়ে আসবেন। নাম্বার দুই, বন্ধুরা যদি আপনি নিজের স্বার্থ ছাড়াও নিজের কার্য ছেড়ে সামাজিক কার্য বা পূর্ণ কার্য করেন, বিপদে মানুষ এবং পশু পাখির সাহায্য করেন, তো বন্ধুরা ভাববেন আপনি কোনো মহান আত্মা, আপনি ঈশ্বরের দ্বারা পাঠানো কোনো পবিত্র আত্মা যা পরমাত্মা নিজে চয়ন করেছেন। নাম্বার তিন, বন্ধুরা কিছু মানুষ ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকেই অনুভব করতে পারে বা স্বপ্নে তাদের অটোমেটিক অনুভব হয়ে যায় বা মন থেকে বন্ধুরা তাদের একটি ধ্বনি চলে আসে যে কিছু না কিছু খারাপ একটা হতে চলেছে। তাই বন্ধুরা একে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় যা অসাধারণ ব্যক্তিদেরই জাগ্রত থাকে। নাম্বার চার, বন্ধুরা হঠাৎ করে যদি আপনি সুন্দর গন্ধের আভাস পান যা নাকে আসতেই মনে হয় যেন মন প্রাণ পবিত্র হয়ে গেছে, প্রসন্নিত হয়ে গেছে, প্রফুল্লিত হয়ে গেছে, বন্ধুরা এটি যে কোনো জায়গায় হতে পারে, মন্দির বাড়ি বা যে কোনো পজিটিভ জায়গায় এগুলো ফিল হতে পারে। তাই বন্ধুরা যখন আপনাদের সাথে এরকম হবে তো বন্ধুরা ভাববেন আপনাদের আশেপাশে কোনো পজিটিভ শক্তি রয়েছে যা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে যে সর্বদাই আপনি এমনভাবেই পজিটিভ থাকুন। নাম্বার পাঁচ, বন্ধুরা সর্বদাই যদি আপনার মনে ঈশ্বর নিবাস করে, যদি পুজো অর্চনা বা ঈশ্বরের নাম করতে মন্দিরে যেতে আপনার অত্যন্তই ভালো লাগে বা যে কোনো কাজের মাঝে আপনি হঠাৎ করে ঈশ্বরকে মনে করেন, তো বন্ধুরা নিশ্চয়ই আপনি কোনো সাধারণ আত্মা নন, আপনি ঈশ্বরের খুবই কাছের। নাম্বার ছয়, বন্ধুরা হঠাৎ করে যদি আপনার মনে হয় যে কোনো দিব্য শক্তি আপনার সাথে রয়েছে, স্বপ্নে হঠাৎ করে দেবদেবী সাধু বা ভগবান সম্বন্ধিত জিনিস আপনি দর্শন করতে শুরু করেন, অথবা যদি আপনি বাঁশির শব্দ, ঘণ্টার আওয়াজ, ওম ধ্বনি কানে শুনতে পান, বা হঠাৎ করেই বন্ধুরা যদি আপনার বিপদে কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করে, তো বন্ধুরা ভাববেন যে আপনাদের সাথে স্বয়ং পরমেশ্বর রয়েছেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ।